गुड मॉर्निंग फ्रेंड, सबाई केमन आछो? आशा करी भालो आछो। वॉलीबॉल लवर चैनल थेके सकल के स्वागत जानाच्छी। प्रतिदिनेर मतो आजकेओ सकालबेला माठे एसेछी, किन्तु प्रचंड गरम, माने देखतेई पाच्छो रोद, प्रचंड रोद उठेछे। ताई सकालबेला आजके आर काउके प्रैक्टिस कराइनि, आजके सबाइके छुट्टी दिए दिएछि। से सकालबेलाटा आजके सबाई रेस्ट निक। सबाई एसेछिलो माठे, दिये ओदेरके आबार बाड़िते पाठिये दिलाम। दिये पायलरा एसेछे, ओरा बोलछे दादा ताहले सकालबेला कि खाओबे बोलो। आमि बोललाम बोल तोरा कि खाबि, बोलो दई खाबो। গরমের মধ্যে দইটা অবশ্যই ভালো। হ্যাঁ ঠিক আছে, ওদের জন্য দই নিয়ে এলাম। আর ওদের মধ্যে একটা চ্যালেঞ্জও করেছি যে দেখি কে কটা দই খেতে পারিস, যে বেশি খেতে পারবি সে জিতবে, যে কম খাবে সে হারলে পানিশমেন্ট আছে, 20 বার কান ধরে উঠবোস। তো চলো ওদের মধ্যে এই কম্পিটিশানটা করি, দই খাওয়ার চ্যালেঞ্জ কম্পিটিশানটা। তোমরা ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। কালি আমার গাড়ি নিয়ে এখন পাকামো শুরু করে দিয়েছে, আর খুব আনন্দ, সকালে প্র্যাকটিস হয়নি। পড়ে যাবি না তো? দেখিস গাড়ি থেকে পড়ে না যাস। ও বিরাট বদ, কালকে বর্ধমান গেছিল ট্রায়ালে, আজকে আবার সকালবেলা ছুটি পেয়ে গেল, বিরাট খুশি। ও খুশি তো? আর বিকালে যদি ছুটি দিই? এরা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে, চ্যালেঞ্জ কিন্তু কান ধরে উঠবো সবে, যে হারবে। রাজি তো তোরা? হ্যাঁ, অন্য কী শাস্তি নিবি বল, কী শাস্তি নিবি বল, সেটা বলতে হবে তো। তাহলে কি কি শাস্তি দেবো বল? আচ্ছা বিকেলে 50টা করে ডন, যে হারবে তার জন্য 50টা পুশ আপ দিতে হবে, যে হারবে তাহলে বেশি খা, যে তাড়াতাড়ি খেতে পারবি তাকে তো দিতে হবে না। ঠিক আছে দেখা যাক না কে যেতে, দেখি আবার না খেয়ে এসছে, একটু বডিটা দেখিয়ে দে। আরে বাপরে ভয় পেয়ে যাবে তো। খাবার চলে এসছে, দাঁড়া দিচ্ছি। এই দেখে দেখ গাড়িতে আছে, এটা নে বার কর, এখানে দই আছে দেখ। ঠিক আছে দেখি না কত খেতে পারিস, দেখি 2 মিনিটে কে কটা দই খেতে পারিস দেখবো। হ্যাঁ টাইম থাকবে তো, তা মাত্র কোথায়, 2 মিনিটটা অনেক। এই যে ওদের এখন ডেকোরেশন চলছে, দইয়ের সাজাচ্ছে দইটা প্লেটে, 2 মিনিটের মধ্যে কে, কিন্তু দইটা মনে হচ্ছে একটু কমই আনা হয়ে গেছে, ওরা যা খায় আরও বেশি আনার দরকার ছিল। যাই হোক নেক্সট টাইম তোদের জন্য আরও বেশি নিয়ে আসবো। নাকি এর সময় কিছু অ্যাড করা হবে রে? দইটা সাজানো হচ্ছে এখন। নাকি এসে কিছু অ্যাড করে দিই তাহলে ভালো হবে, টাইমটা কমিয়ে দাও, টাইম কমাতে হবে না, এর সঙ্গে কিছু অ্যাড করে দিই। ওদের মধ্যে শুরু করব এই দই খাওয়ার কম্পিটিশান, 2 মিনিটে কে কটা দই খেতে পারে। 4টে করে দই দিয়েছি, এই যে টাইমটা সেট করে দিয়েছি। কালি হচ্ছে জাজ, তো কালি স্টার্ট করি নাকি রে? হ্যাঁ তো স্টার্ট কর, স্টার্ট কর। হ্যাঁ ও এখনো পারছেই না, আবার টাইমটা সেট করে দে। তুই ওই লাল সুইচটা টিপবি তাহলেই হবে। এখনো পারিনি ওরা করতে, স্টপ ওয়াচটা সেট করছে। টাইমটা সেট করে দে, স্টার্ট কর, চলো শুরু। পায়েল মনে হচ্ছে জিতে যাবে, পায়েল ফটাফট খেয়ে নিচ্ছে, পূজা ধীর গতিতে খাচ্ছে। পায়েল খাওয়া দাওয়ার দিকে একটু সবার ফার্স্ট। আচ্ছা একটু একটু পড়লে হবে না, হ্যাঁ ফেলবি না। পায়েলের অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে, পূজা এখন একটাতেই খাচ্ছে, লড়ছে, দেখা যাক। পায়েলের 2টো কমপ্লিট হয়ে গেল, আস্তে গলে না লাগে। পায়েলের 3টে হয়ে গেল, পূজা সবে 2টোতে শেষ করছে। দেখতেই পাচ্ছ পূজা
পূজা হেরে গেছে, পায়েল জিতে গেছে, পায়েলের চারটে কমপ্লিট হয়েছে, পূজা মাত্র দুটো থেকে আড়াইখানা। এক মিনিট ষোলো সেকেন্ডে পায়েল চারটে দই খেয়ে নিয়েছে, তাহলে পানিশমেন্টটা পূজারই হবে। পূজা পানিশমেন্টের জন্য বিকেলে রেডি তো? এদিকে দেখা, এদিকে দেখা, পানিশমেন্টের জন্য রেডি তো? ঠিক আছে, তো না তুমি তো হেরে গেছো, না ফুচকা না, তুমি হেরেছো, বিকেলে পানিশমেন্ট তোমায় নিতেই হবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ড। আমারই ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি যে ওরা দু মিনিট না, ওরা এক মিনিট চোদ্দো সেকেন্ডে পায়েল চারটে দই খেয়ে ফেলেছে। আমারই ভুল, এর পরের বার যখন চ্যালেঞ্জ করবো তখন অবশ্যই পরিমাণটা বেশি নিয়ে আসবো, কারণ ওদের জন্য এত ছোটোখাটো জিনিস আনলে হবে না, একটু বেশি আনতে হবে কালীর জন্য। হ্যাঁ, কালীকে দে, ও যাচ্ছিল, লোভ লাগছে কিন্তু, ওটা কালীকে দে। তো চলো, পূজা একটু ধীর গতিতে খায়, ওরটা ঠিক আছে, ওর জন্য চারটে ঠিক ছিল, কিন্তু পায়েলের জন্য মনে হয় ছ সাতটা আনলে ভালো হতো। তো ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই বেশি করে আনবো। তো চলো, তো এখন ওরা ডিসাইড করেছে শাস্তিটা এখনই পেতে হবে, বিকেলে দিলে হবে না, এ পায়েল নাচও করছে। এখন পূজা লজ্জায় পড়ে যাচ্ছে, কী করবে, তো যখন চ্যালেঞ্জ করেছে তখন তো শর্ত পূরণ করতে হবে। এখন এই পূজা কান ধরে উঠবোস করছে। আচ্ছা, কুড়ি বারটা কমিয়ে দিলাম, পাঁচবার কর যা, ও ছাড়বে না কিছুতেই। কালী হচ্ছে যাচ্ছ, তো এখন কালী যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, তুই যে কবার পারিস করে দে। এ বাবা, আচ্ছা কানটা একটু ধরেই নে, ঠিক আছে, নে 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 নে, করে দে করে দে, এই তো এই তো এই তো হয়ে গেছে, হয়ে গেছে। পায়েল আবার পূজাকে একটু গাড়িতে চড়াচ্ছে, কারণ ও কান ধরে উঠবোস করেছে বলে ও একটু রেগে গেছিলো। পায়েল আবার ওকে একটু আর কি আনন্দ দিচ্ছে, গাড়িতে চাপাচ্ছে, যা একটু ওকে ঘুরিয়ে নিয়ে আয়। পায়েল তো আবার সব কাজে পারদর্শী, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, ওকে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে, এ দেখতেই পাচ্ছ। বেশি দূরে যাবি না। তো ফ্রেন্ড, আমাদের চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো তোদের কেমন লাগলো বল? পূজা হেরে গেছে, পায়েল জিতে গেছে, তাহলে ফুচকা ফুচকা কে কত ভালো খাস? তা বিকেলে তোদের আজ ফুচকা চ্যালেঞ্জই করবো, যা হ্যাঁ, তাহলে বিকেলবেলা পানিশমেন্ট আছে কিন্তু। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।